বর্তমান সময়ে ব্লাড ব্যাংকে চলছে রক্ত সংকট, চিকিৎসার প্রয়োজনে রক্ত নিতে এসে সমস্যায় পড়তে হচ্ছে রোগী এবং রোগীর পরিবারের আত্মীয় স্বজনকে। সেই সমস্যার সমাধানে উদ্যোগী হুগলি জেলা প্রেস ক্লাব, তাদের তরফ থেকে চুঁচড়ায় আয়োজন করা হলো একদিবসীয় রক্তদান শিবিরের। সেখানে উপস্থিত ছিলেন কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত, এছাড়াও সাংসদ লকেট চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন। প্রায় 43 জন রক্তদান করেন এদিনের শিবিরে। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা তারা অংশগ্রহণ করেছিলেন এই রক্তদান শিবিরে। আগামী দিনেও বৃহৎ পরিসরে যাতে এই রক্তদান শিবিরের আয়োজন করা যায় তার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। বর্তমান করোনার আবহ চলছে, স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো হুগলির চুঁচড়ায়। জেলা প্রেস ক্লাবের তরফ থেকে আয়োজন করা হয়েছে এই রক্তদান শিবিরে। প্রেস ক্লাবের সদস্যরা তারা উপস্থিত ছিলেন, বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা তারাও রক্তদান করেন। সূচনা পর্বে উপস্থিত হয়েছিলেন মন্ত্রী তপন দাশগুপ্ত, উপস্থিত ছিলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়, বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা এসে উপস্থিত হন এবং সাংবাদিকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাংসদ সহ মন্ত্রী তপন দাশগুপ্ত। স্বাভাবিকভাবেই আগামী দিনেও যাতে রক্তদান শিবিরের আয়োজন করা যায় তার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রেস ক্লাবের দায়িত্বপ্রাপ্তরা। কি জানাচ্ছেন সংবাদ মাধ্যমের কর্মীরা, তাদের কি বক্তব্য শুনব? একটা সংগঠন, আমরা সেই সংগঠনের তরফ থেকে আমরা সমাজসেবামূলক নানান রকম কাজ করি, প্রত্যেক বছরই চেষ্টা করি করার। এবছরও আমরা এই সংকটের পরিস্থিতিতে আমরা রক্তদান শিবির করে আমরা চেষ্টা করছি যাতে কিছুটা হলেও রক্ত সংকট মেটানো যায়। রক্ত আমাদের এখানে আজকে 40 জন রক্ত দিচ্ছে। আমরা চেষ্টা করব পরবর্তীকালে আবার যদি অ্যারেঞ্জমেন্ট করা যায়। এই দুর্যোগের সময় বৃষ্টি হচ্ছে, অনেকেই এসে উপস্থিত হতে পারেনি আমাদের এখানে, তবু আমাদের 40 জন কমপ্লিট হয়ে গেল। প্রতিনিধিদের বক্তব্য। হুগলি জেলা প্রেস ক্লাবের তরফ থেকে চুঁচড়ায় অনুষ্ঠিত হলো একদিবসীয় রক্তদান শিবিরের। সামাজিক দূরত্ব মেনেই এবং স্বাস্থ্যবিধি বজায় রেখেই রক্তদান শিবিরে অংশগ্রহণ করলেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। কি জানিয়েছেন মন্ত্রী তপন দাশগুপ্ত, কি বক্তব্য সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের শুনব? আমি হুগলি প্রেস ক্লাবকে ধন্যবাদ জানাই। সমস্ত প্রেসের যারা রিপোর্টার আছে তারা আজকে এখানে রক্তদান করছে। রক্তদান অত্যন্ত মহৎ কাজ এবং সায়েন্স এখনও পর্যন্ত রক্তের আবিষ্কার করতে পারেনি, রক্ত কোনো কারখানাতে তৈরি হয়। প্রেস ক্লাবের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে করোনা ভাইরাসের টাইমে রক্ত দেওয়ার জন্য আজকে প্রেস ক্লাব সেই কর্তব্য পালন করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশে যেটা রক্তদান করা আছে সেখানে প্রেস ক্লাব করছে। তার জন্য আমি প্রতিটি স্তরে রিপোর্টার, স্টাফ রিপোর্টার যারা আছে, আমাদের সমস্ত রিপোর্টারদের আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই মানুষের পাশে থাকার জন্য। যদিও সংবাদপত্রের রিপোর্টাররা সারা বছর মানুষের পাশে থাকেন এবং খবর প্রকাশিত করেন, সংবাদপত্র না থাকলে পরে আমরা যে কর্মযোগ করি, কর্মকাণ্ড করি, সেটা কিন্তু মানুষের কাছে পৌঁছতে পারে। জানের বাজি রেখে এই সময়তে সবাই যখন বাড়ির মধ্যে আছে তারা ক্রমাগত খবর পৌঁছে দিয়েছে মানুষের কাছে, তারাই আবার এই ধরনের একটা সুন্দর মানে প্রয়াস নিয়েছে, এটা সত্যি অনেক প্রশংসনীয়। এবং একজন সাংসদ হিসাবে, একজন নাগরিক হিসাবে প্রত্যেকটা সাংবাদিকদের যারা আছেন সবাই পাশে আছে, আপনারা একটা আমাদের চক্ষু স্তম্ভের মতো কাজ করেন এবং বিভিন্ন জায়গায় সাংবাদিকদের উপরে কখনো আমরা দেখেছি যে সাংবাদিকদের মাঝে সাংবাদিকদেরকে ক্যামেরা নিয়ে আটকানো,
নানা রকম জায়গায় দেখেছি এবং যারা এটা করেন তাদেরকে ধিক্কার জানাই যে সাংবাদিকদের ওপর থেকে যখন কারোর বিশ্বাস চলে যায় তার মানে তার নিজের ওপর বিশ্বাস থাকে না এবং এই সরকারের আমলে আমরা অনেক কিছু